হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গলি অফিসিয়ালে। আমি মঙ্গলি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন ইন্টারেস্টিং একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সবাই জানো রথ, তো আমিও গেছিলাম একটু রথের মেলায় ঘুরতে। আমি মানে ঘুরে তো আগে চলেই এসেছি, ইন্ট্রোটা পরে দিচ্ছি তোমাদের সাথে। তো পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো, আর কোথায় কোথায় গেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা দেখতে থাকো, বেশি বকবক করবো না, তো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমরা চলে এসেছি মাহেশের উদ্দেশ্যে রাত দেখতে শ্রীরামপুরে। আমি প্রথম এলাম, আগে কখনো আমি আসিনি। তো তোমরা কে কে এসেছো অবশ্যই জানিও। তো আমি তো ফার্স্টবার। তো এখানে রথযাত্রা উপলক্ষে কিছু গাছ বিতরণ করা হচ্ছিলো, অনেক মানুষই নিচ্ছিলো। অবশ্য আমাদের পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে, আমাদের সকলেরই উচিত গাছ লাগানো। আমি তো লাগাবো, তোমরাও লাগিও। তো চলো, আমরা চলে এসেছি যেহেতু রথ দেখতে, তাই আজ যাওয়া যাক। তো এই যে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, এখনও রথের দেখা পাইনি, এই হেঁটেই যাচ্ছি লোকজনের ভিড়ে। আমি তো খুব এক্সাইটেড, কারণ প্রথমবার আমি দেখবো। তো চলো যাওয়া যাক। আর আমি পুরো ভিডিওটার ভয়েস ওভারই দিয়েছি, কারণ রাস্তার মধ্যে অতিরিক্ত পরিমাণের ভিড়, গ্যাঞ্জাম আর চেল্লামিলের আওয়াজে আমার ভয়েসটা ঠিক মতো শোনা যাচ্ছিল না। আর যাবেও না, আগেতেই আমার বয়স একদম অল্প বয়স আর কি, আমি মানে আস্তে আস্তে কথা বলি। তো এই কারণেই আমি ভয়েস ওভার দিচ্ছি। ওই যে এবার রথের চূড়া দেখা যাচ্ছে দূর থেকে, তো খুবই পরিমাণের ভিড়। তো ভিড়ের মধ্যে আর কি ঠেলাঠেলি করে যাচ্ছি। তো চলো রথের সামনে যাওয়া যাক, সাথে থাকো, চলো যাওয়া যাক। এই যে আমরা রথের কাছে চলে এসেছি, কিন্তু আমরা রথ ছাড়ার চেষ্টা করছি রথ বানানোর জন্য। এত পরিমাণের ভিড় যে যেতেই পারছি না, একদম কাছে যাচ্ছি। তো এই যে এইভাবে, তারপর আমরা অনেক ভিড়ের মধ্যে অনেক ঠেলাঠেলি করার পর, পুলিশের গাছ ছিল প্রচুরই, অনেক ট্যাট্রি করার পর ফাইনালি রাতের ঠাকুর দেখে আমরা ঢুকে পড়েছি এই যে মেলাতলায়। মেলাতেও প্রচুর পরিমাণের ভিড়, অতিরিক্ত পরিমাণের ভিড় ছিল, যে ভিড়ের কারণে ভিডিও ঠিক মতো করতে পারছিলাম না, আর ভয়েস তো দূরের কথা। তো অতিরিক্ত পরিমাণের ভিড় ছিল, এই যে পুরো দেখতেই পাচ্ছেন মেলার আলো। এই যে এবার মেলাতলে ঢুকে পড়েছি, এদিকে খাবারের স্টল বসেছে, আর ওদিকে কোথায় এবার সাজুগুজুর জিনিস পাওয়া যায় সেখানে চলে গেছি, কারণ আমার তো চোখ একটু বেশি ওদিকে। তো চলে এসেছি, এখানে সুন্দর সুন্দর কানের কালেকশান আছে। তারপর আছে অনেকদিন পর দেখলাম কাঁচের চুড়ি, তো আমি একটু কাঁচের চুড়ি কিনলাম, আর মানে কিনিনি, আমাকে গিফট করেছে, যাই হোক। তো খুব সুন্দর সুন্দর কাঁচের চুড়ির কালেকশানগুলো ছিল। আজকাল তো কাঁচের চুড়ি ঠিক মতো দেখাই যায় না, মেলাতলায় পাওয়া গেছে, সত্যি খুব সুন্দর লাগছিল চুড়িগুলো। তো তারপরে পুরো মেলাতলাটা ঘুরলাম, তো খুবই সুন্দর লাগছিলো, মেলাটা খুবই সুন্দর বসেছিলো। এখানে কত রকমের, কত ডিজাইনের কাপ প্লেট, তারপরে নানান ধরনের জিনিস, রঙ বেরঙ জিনিস, নানান ধরনের সব পাওয়া যাচ্ছিলো, খুবই সুন্দর লাগছিলো। তো ওখানে বসেছিলো ফুল ফুল ফুলদানি এইসব আর কি, খুবই সুন্দর লাগছিলো। আমার তো ইচ্ছে করছিলো আরও অনেকক্ষণ থাকতে, কিন্তু উপায় ছিল না, অনেকটা লেট হয়ে গেছিলো, বাড়ি ফিরতে হবে। তো মন্দিরে এসেছিলাম, রাত দেখতে এসেছি, আর জগন্নাথ মন্দিরে যাবো তা কখনো, হ্যাঁ। তো যেহেতু এসেছি, এখন দেখেই যাব, যতই ভিড় হোক না কেন, তো ঘুরতে ছিল প্রচুর পরিমাণের। তো যাচ্ছি এদিকে মন্দিরে যাওয়া নাই, মন্দিরের দিকেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক, তো মন্দিরের ভেতরে ঢুকবো। তো অনেকটা পরিমাণের ভিড়, এই যে আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি এবার। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে অনেক ধরনের ঠাকুর, লক্ষ্মী বাবা, তারপরে শিব ঠাকুর, এখানে একটা ছোট্ট বড় গোপাল ঠাকুর নিয়ে একটা বিদায় বসেছিল। তো ভিতরে আর কি তিলক করাচ্ছিল, আমরাও করেছি।
ছিল, তো অনেকটা পরিমাণে ভিড় ভেতরে ভিড় করছি, অনেকটা পরিমাণে ভিড়। তো চলো মন্দিরটাকে দর্শন করি আর ভেতরেও যাব। ভালো লাগলে নিশ্চয়ই সবাই লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সুস্থ থেকেই ভালো। তাহলে চলো টাটা।